বন্ধ করে পড়লো। আমি পান্নবেশ্বর থেকে আসছিলাম, আসার কুমাটি যে ডাউনটা দিয়ে উপরে আসছি, উপরা দিয়ে ডাউনে যেয়ে কুমাটির ডাউনটা জাস্ট নেমেছি, 100 মিটারও হবে না হয়তো, সেইখানটাতে গর্ত আছে, আমি ওইখানটাতে গাড়ি স্পিডেই আসছিলাম, সাডেনলি সামনে চলে আসে, সাডেনলি সামনে চলে আসে আর ইমিডিয়েট মানে 1 সেকেন্ডও লাগে না ফায়ার করতে, পড়ুন 2-3 রাউন্ড ফায়ার করেছে। প্রথম রাউন্ড যখন ফায়ার করেছে তখন তো চমকে যায়, মানে জোরসে, এত জোরসে কানে আওয়াজ হয়েছিল, আমি বুঝতে পারি, আমি স্টিয়ারিংটাও ছেড়ে ফেলেছিলাম। তারপরে আরও 2-3 রাউন্ড ফায়ার করেছে, আমি কোনো রকমের গাড়িটাকে ফার্স্ট গিয়ারে নিয়ে চলে এসেছি। আমি দেখতে পেয়েছি, হ্যাঁ আমি দুজনকে দেখেছি, কিনেন না চিনি না, কী উদ্দেশ্যে আমি সেটা বলতে পারবো না, এই সময় রাজনৈতিক উদ্দেশ্যই হতে পারে, আপনার কী উদ্দেশ্য হতে পারে। আমি অভিযোগ দায়ের করেছি, অভিযোগ দায়ের করবো পান্ডবেশ্বর থানায়, আমার সামনে যে থানা পেয়েছি আমি সামনে চলে এসেছি।